তোমার নাম কি এবং বর্তমানে তুমি কোন পদে কর্মরত আছো? আমার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস। আমি বর্তমানে ওয়েস্ট বেঙ্গল এসেনশিয়াল কমোডিটি সাপ্লাই কর্পোরেশনে নির্গত আছি। কত সালে তুমি সফল হয়ে এই পদে যোগদান করো? আমি 2022 সালে এই পদে নিযুক্ত হই। কেন তুমি সরকারি চাকরিকেই নিজের লক্ষ্য হিসেবে বেছে নাও? সরকারি চাকরি ইটসেলফ ইজ এ সিকিউরিটি, যেখানে সমস্ত রকমের মেয়েদের বা মহিলাদের জন্য সিকিউরিটিজ আছে, এই ভেবেই আমি সরকারি চাকরির জন্য ভাবি এবং শুরু করি রাইসের সাথে নিজের পড়াশোনার জার্নি। গতানুগতিক অনুশীলনের বাইরে তোমার মনে হয় রাইস কতটা তোমাকে এই বিষয়ে সাহায্য করেছে? সাহায্য করেছে আমার সব ধরনের, বলতে পারেন সমস্ত কিছু, যা আমার প্রথম থেকে বেসিক, প্রাইমারি থেকে মানে এক্সিট মানে মেইনস যে আছে, সব কিছুতেই মানে রাইস আমাকে বিভিন্ন ধরনের সাহায্য করেছে সব কিছুতেই। তোমার সাকসেসফুল হওয়ার পেছনে তোমার এরকম কোনো অভিজ্ঞতা আছে যেটা তোমাকে অনেক কিছু শিখিয়েছে এই জার্নিতে? এই জানে সেটা শিখিয়েছে হার্ডওয়ার্কের থেকে আর বেশি কিছু নয়, যা আছে সবই হার্ডওয়ার্ক। যত হার্ডওয়ার্ক করবে জীবনে তত আগে এগিয়ে যাওয়া যাবে। বর্তমান এবং ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তোমার কী বার্তা থাকবে? বর্তমানে আমি ছাত্রছাত্রীদের এটাই বলতে চাইবো যে রাইসের টিচারদের সাথে যোগাযোগ করতে, কোনো সমস্যা হলে তারা যেইভাবে আমাকে হেল্প করেছে আশা করি এইভাবে সবাই হেল্প পাবে। আমি সমস্ত কিছুতেই যা আমার ডাউটস ছিল আমি স্যারদের জিজ্ঞেস করেছি, ইভেন এখনও আমি চাকরির পরীক্ষার জন্য মানে চেষ্টা করে যাচ্ছি, এখনও আমাকে টিচাররা যদি ডাউট হয় তাদেরকে জিজ্ঞেস করি, তারা কোনো সংকোচ ছাড়া আমাকে সবসময় হেল্প করে। তো আমি বলবো যখনই ডাউটস হয় স্যারদের জিজ্ঞেস করো, এছাড়াও রাইসের মেটেরিয়াল ছাড়া নিজেদের যে আলো মানে প্রাইমারি বই আছে সেগুলো, যেমন এনসিআরটি আছে, ফাউন্ডেশন বইগুলো সবগুলো কমপ্লিট করতে, আরও কিছু যেরকম হিস্ট্রির জন্য অনেক বই আছে, পুনম দালাল এক্সেট্রা, আরও অনেক কিছু যেগুলো সেগুলো পড়তে পারো। থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল ইনপুটস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।